তবে সেই নামাজটি তার হবে কিনা এই দু তিনটি অবশ্যই মসাইল মাবন্দের জন্য আলোচনা করব আর যুবকদের মধ্যে একটি প্রবণতা দেখা দিয়েছে হাতের কবজিতে তেরঙ্গা ধাগা বাঁধা বহু যুবককে দেখা যাচ্ছে কোথাকার ধাগা তো সাদুল্লাপুরের ধাগা কোথাকার ধাগা তো পান্ডুয়া শরীফের ধাগা কোথাকার ধাগা তো আজমির শরীফের ধাগা এই তেরঙ্গা ধাগা হাতের কবজিতে বাঁধা চলবে কি চলবে না অবশ্যই এই মশলাটি আপনাদের সামনে আলোচনা করব ব্রাদার আর ইসলাম তো আমি কোরআন শরীফ খোদার কালাম অটুট বিধান চিরন্তন পূর্ণাঙ্গ নির্ভুল অতলনীয় উদাহরণহীন মহাগ্রন্থ হতে একটি খুব সুপরিচিত সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমু রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো আয়াতের বাংলা অনুবাদ হতে দিবালোকের ন্যায় প্রমাণিত হয় যে মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে ইখতিয়ার দান করেছেন অধিকার দান করেছেন মুক্তারে কায়নাত বানিয়েছেন আর এটাই আহলুস সুন্নাতাল জামাতের আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মুক্তারে কায়নাত বানিয়ে অধিকার ইখতিয়ার প্রদান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন শরিয়াতের মালিক ও মুক্তার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শরিয়াতের বিধান মোতাবেক মুলবিকে চলতে হয় শরিয়াতের বিধান মোতাবেক ইমামকে চলতে হয় শরিয়াতের বিধান মোতাবেক মুফতিকে চলতে হয় শরিয়াতের বিধান মোতাবেক মুহাদ্দিস মুফাসসিরকে চলতে হয় শরিয়াতের বিধান মোতাবেক পীর জাদাকে চলতে হয় শরিয়াতের বিধান মোতাবেক পীর সাহেবকে চলতে হয় এক কথায় শরিয়াতের বিধান মোতাবেক প্রতিটি মুসলমানকে চলা জরুরি মুসলমান শরীয়তের উপরে কোনো আওয়ামের খবরদারি চলে না শরীয়তের উপরে কোনো মৌলবীর খবরদারি চলে না শরীয়তের উপরে কোনো মুফতির খবরদারি চলে না শরীয়তের উপরে কোনো পীরজাদা পীর সাহেব এর খবরদারি চলে না শরীয়ত মোতাবেক প্রত্যেক মুসলমান কে আপনার চলতে হয় কোরআন বলল মা তাকুম রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি মঞ্চে ও মঞ্চের নিচে উপবিষ্ট রয়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ আজকে এই পবিত্র সভার প্রথম রাত্রিতে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে একটু বুঝার চেষ্টা করবেন আর আমিও আপ্রাণ চেষ্টা করব আমার এই সময়ের মধ্যে দু একটি বিষয় আপনাদেরকে বুঝানোর আজি জানে মহতারাম আমার নবী পাক
sahib e laulat sallallahu taala alaihi wasallam ke niye bartoman samay social media ek shranir manush kichu sankhok byakti ada jol khey komor bendhe ময়দানে নেমেছে আমার নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান শান মর্যাদা আজকে তাজিম ও তাকরির কে নিয়ে আজ সোশ্যাল মিডিয়ার সময়কালে আপনারা পৃথিবীর সমস্ত চিত্র দেখতে পাচ্ছেন ব্রাদার আল ইসলাম যে নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন মহা গ্রন্থে বলেন 30 পারা সূরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুনাহ বলিদান করেছি আল্লাহ তাআলা নবী সম্পর্কে বলেন যে আমার প্রিয় হাবিবকে আমি অসংখ্য অগণিত গুনাহ বলি প্রদান করেছি আয়াতের বাংলা অনুবাদ হতে বোঝা যায় যে নবীর গুণাবলী নির্ণয় করা নির্দিষ্ট করা নির্ধারিত করা গচ্ছিত করা লিপিবদ্ধ করা বর্ণনা করা একত্রিত করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয় আল্লাহ তাআলা আমাদের নবীকে অগণিত গুণাবলী দান করেছেন হে আজিজানে মুহতারাম যে নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন ইয়াইহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রব্বিকুম হে মানব সম্প্রদায় নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে দলিল এসেছে মুজেজা এসেছে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে মুজেজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন আর আমাদের শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুক্তার নবীউকা সরদার দনু জাহানের মালিক ও মুক্তার পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজেজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন মুসলমান এ নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে নিচু করার জন্য যারা সোশ্যাল মিডিয়ার ময়দানে নেমেছে তাদের জেনে রাখা উচিত মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওরা ফানালাকা তিকরাক এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি আপনার প্রশংসাকে উঁচু করে দিয়েছি বিরাদার আল ইসলাম বোঝা গেল শরীফের আয়াত হতে যে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসাকে সমুন্নত করেছেন উঁচু করেছেন বলান্দ করেছেন বলুন মুসলমান যে নবীর প্রশংসাকে খোদা উঁচু করেছে যে নবীর প্রশংসাকে খোদা সমুন্নত করেছেন এই নবীর প্রশংসাকে পৃথিবীর মধ্যে কোন ডাক্তারের দ্বারাতে কোন নায়কের দ্বারাতে কোন আজহারির দ্বারাতে কোন বক্তার দ্বারাতে কোন ইমামের দ্বারাতে কোন মৌলবীর দ্বারাতে আপনার নিচু করা সম্ভব হবে একটু জোরে বলতে হবে আর একটু জোরে জিনা মুসলমান সম্ভব হবে না এ বিরাদার পৃথিবী থাকবে না নবীর প্রশংসা থাকবে গাছপালা থাকবে না নবীর প্রশংসা থাকবে পাহাড় ও পর্বত থাকবে না নবীর প্রশংসা থাকবে আজকে নদ নদী থাকবে না নবীর প্রশংসা থাকবে ফুচর ও খেচর থাকবে না নবীর প্রশংসা থাকবে আজকে মানব ও দানব থাকবে না নবীর প্রশংসা থাকবে চন্দ্র সূর্য থাকবে না নবীর প্রশংসা থাকবে সত্য আকাশ থাকবে না নবীর প্রশংসা থাকবে পৃথিবী থাকবে না কসম খোদার তবু আমাদের নবীর প্রশংসা থাকবে কেন
হাদিস শরীফে বলা হয়েছে ওয়ান্তা জিকরি ওয়ানা জিকরুকা হাবিব তুমি হলে আমার জিকির আমি হলাম তোমার জিকির তুমি বলবে আল্লাহ আমি বলবো মুহাম্মদ তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ ফেরা দারার ইসলাম বুঝা গেল পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবু আমাদের নবীর প্রশংসা থাকবে প্রশংসা বন্ধ হবে না এ ফেরা দারার ইসলাম এ নবী এ পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলী ও সাল্লামের প্রশংসাকে বন্ধ করার জন্য মুছে দেওয়ার জন্য মিটিয়ে দেওয়ার জন্য নিস্তনাবুদ করে দেওয়ার জন্য আজকে সোশ্যাল মিডিয়ায় কমর বেঁধে নেমেছে এ বেরাদার কোথা থেকে মিটাবেন যেখানে দেখবেন নবীর প্রশংসা আজানে যদি দেখেন নবীর প্রশংসা একামতে যদি দেখেন নবীর প্রশংসা খুতবাতে যদি দেখেন নবীর প্রশংসা নামাজে যদি দেখেন নবীর প্রশংসা রোজাতে যদি দেখেন নবীর প্রশংসা যাকাতে যদি দেখেন নবীর প্রশংসা হজে যদি দেখেন নবীর প্রশংসা ইবাদতে যদি দেখেন নবীর প্রশংসা কালেমাতে যদি দেখেন নবীর প্রশংসা জাবুরে যদি দেখেন নবীর প্রশংসা ইনজিলে যদি দেখেন নবীর প্রশংসা তাওরিতে যদি দেখেন নবীর প্রশংসা কোরআনে যদি দেখেন নবীর প্রশংসা জমিনে যদি দেখেন নবীর প্রশংসা আকাশে যদি দেখেন নবীর প্রশংসা জান্নাতে যদি দেখেন নবীর প্রশংসা সিদরাতে যদি দেখেন নবীর প্রশংসা লোহে কলমে যদি দেখেন নবীর প্রশংসা বুখারীতে যদি দেখেন নবীর প্রশংসা মুসলিমে যদি দেখেন নবীর প্রশংসা আবু দাউদে যদি দেখেন নবীর প্রশংসা নাসাইতে যদি দেখেন নবীর প্রশংসা তিরমিজিতে যদি দেখেন নবীর প্রশংসা ইবনে মাজাহতে যদি দেখেন নবীর প্রশংসা হাদিসে যদি দেখেন নবীর প্রশংসা কোরআনে যদি দেখেন নবীর প্রশংসা বিরাদার আরশে ইলাহিতে যদি দেখেন কসম খোদার নবীর প্রশংসা মুসলমান এ নবীর প্রশংসাকে বন্ধ করা সম্ভব হবে না এই জন্য তো খোদা বলেছেন ওরা ফান এলাকা দিক রাখ এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি উঁচু করে দিয়েছি এ বেরাদার যারা আজ মিটিয়ে দিতে চায় মুছে দিতে চায় বন্ধ করতে চায় নিস্তনাবুদ করতে চায় জেনে রাখবেন তারাই মুছে যাবে তারাই মিটে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে তারাই নিস্তনাবুদ হয়ে যাবে কিন্তু আমার নবীর প্রশংসা থাকবে এই জন্য তো কালামুল ইমাম ইমামুল কালাম আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দেদিন বিল্লাহ আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মত মাকজানাইল হিকমত ইমাম ইশক মহব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলে মিট গায়ে মিটতে হাই মিট জায়েঙ্গে আদা তেরে মিট গায়ে মিটতে হাই মিট জায়েঙ্গে আদা তেরে না মিটা হাই না মিটেগা কভি চর্চা তেরা এ বেরাদার আর ইসলাম আমার আলা হযরত জানিয়ে দিয়ে গিয়েছেন আজি জনে মোহতারাম আপনাদেরকে বলতে চাই আজকে কনফারেন্সের নাম দিয়েছেন তাজদারে মাদিনা কনফারেন্স আলহামদুলিল্লাহ এ বেরাদার আজকের সভা থেকে একটু নবীকে বুঝানোর আপ্রাণ চেষ্টা করব একটি মাত্র হাদিসে কারিমা আপনাদের সম্মুখে রাখি যে হাদিসটি আমার নবীর কি শান নবীর কি মর্যাদা নবীর কি অধিকার নবীর কি ইখতিয়ার এ বেরাদার একটি মাত্র হাদিসে কারিমা আপনারা জানেন মডেলের মানুষ আমরা কিসা কাহিনী বলা ব্যক্তি নই এ বেরাদার আর ইসলাম কোরআন ও হাদিসের আলোকে শরীয়তের আলোকে একটু আলোচনা করার আপ্রাণ চেষ্টা করি যে হাদিসটি আবু দাউদ শরীফ কিতাবুল কাদা মধ্যে বর্ণিত হয়েছে 518 পেজে হাদিস নাম্বার আপনার 3607 এ বেরাদার আর ইসলাম এ বাইরুত লেবাননের প্রিন্ট হাদিসের রাবি হযরত উমারা বিন খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মনোযোগ সহকারে নবীকে আমার বুঝার চেষ্টা করবেন বর্তমান সময় আমার নবীকে বোঝা প্রয়োজন নবীকে চিনা দরকার নবীকে জানা দরকার এ বেরাদার আর ইসলাম আজকে নবীকে নিয়ে টানাটানি আরম্ভ হয়েছে না
নাবী কে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, নাবী কে নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে, নাবী কে নিয়ে মতভেদ দেখা দিয়েছে, আজকে নাবী কে নিয়ে সমাজে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে, যে নাবী আমার পৃথিবীর মূল। এ বেরাদার ইমানের প্রাণ, ইমানের প্রাণ, সেই নবীকে নিয়ে আজকে সমালোচনা। তো হাদিস শরীফটি আবু দাউদ শরীফ এবং একাধিক কিতাবের মধ্যে মুহাদ্দিসগণ হাদিসটি আনায়ন করেছেন এবং এই হাদিসটি বিস্তারিতভাবে আমার আলা হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রহমাহ রিদওয়ান আনায়ন করেছেন। কিতাবটির নাম আল আমন ওয়াল উলা, যে কিতাবটি তিনি তিনটি ভাষাতে লিখেছেন, আরবি, ফার্সি আর উর্দু। এই বইটি পিওর আরবি বেরিয়েছে আপনার ভারতবর্ষের গুজরাটের পুরান্দরপুর হতে, মুনাজির আহলে সুন্নাত আল্লামা আব্দুস সত্তার হামদানির নিগ্রানিতে যে বইটি এখন পৃথিবীর মধ্যে আহলু সুন্নাত আল জামাতের যে কোনো লাইব্রেরিতে আপনি খোঁজ করবেন বইটি আপনি পাবেন, পিওর আরবি। তার মধ্যে আলা হযরত হাদিসটিকে বিস্তারিত ভাবে এনেছেন। উমার বিন খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি নিজ নিজ চাচার নিকট থেকে হাদিস শরীফ বর্ণনা দিতেছেন, যে আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন আরাবীর নিকটে একটি ঘোড়া ক্রয় করলেন। এ বেরাদার আল ইসলাম, আরাবীর নিকটে ঘোড়া ক্রয় করলেন, ঘোড়া পছন্দ হয়ে গেল, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, বলে চলো ঘোড়াটি আমার বাড়ি পৌঁছে দিয়েছো, ঘোড়াটি আমার বাড়ি পৌঁছে দিয়েছো। আছি জানে মোহতারাম, আমার নাবিয়ে পাক সাহেবে লাউলাক আগে আগে চলছেন, ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে নাবির পিছনে পিছনে চলতেছেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার ধারে কয়েকজন মানুষ দাঁড়িয়ে ছিল, তারা বললে ঘোড়ার মালিক দাঁড়াও, দাঁড়িয়ে গেল, বলে ঘোড়াটি কি বিক্রি করবে, বলে হ্যাঁ বিক্রি করব। দরদাম আরম্ভ হলো, আমার নাবি যে মূল্যে যে রেটে যে দামে ঘোড়াটি ক্রয় করেছেন তার চেয়ে বেশি মূল্য এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকগুলি আপনার লাগিয়ে দিল। তো ঘোড়ার মালিক মনে করলো আর ঘোড়া নাবির বাড়ি পৌঁছে দিতে যাব না, নাবিকে দেব না, এদের নিকটেই ঘোড়াটি বিক্রি করে দেব। এ বেরাদার আলী ইসলাম আজকে কথাবার্তা বলতেছে, কিন্তু আমার নাবি পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটু এগিয়ে গিয়েছিলেন। নাবি যখন রাস্তায় চলতেন, নাবির সঙ্গে অন্য কারো পক্ষে চলা সম্ভব ছিল না। এ আমার নবীর মজেজা, নাবি যদি হাজারো মানুষের মধ্যে সাহাবীর মধ্যে চলতেন তো দূর থেকে আমার নবীকে সব থেকে উঁচু মনে হতো মুসলমান, এ আমার নাবির শান। তো আমার নাবি চলতেছেন, কিন্তু দয়ার নাবি দেখতেছেন যে ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। নাবি কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে পয়গম্বর সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন, ডানে যেমন দেখেন বামেও তেমন দেখেন, নিকটে যেমন দেখেন দূরেও তেমন দেখেন, মাটির ওপরে যেমন দেখেন মাটির নিচেও তেমন দেখেন, আজকে জমিনে যেমন দেখেন আকাশেও তেমন দেখেন, এক কথায় আজকে আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিবকে এ দর্শন শক্তি দিয়েছেন, সৃষ্টি জগৎকে একই রকম দর্শন করেন মুসলমান, নবি আমার একই রকম দর্শন করেন। এই জন্য নবি আমার বলেন, ইন্নি আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। এই নবীকে দর্শন শক্তি কে দিয়েছে, এই নবীকে শ্রবণ শক্তি কে দিয়েছেন, আল্লাহ। এটা সুন্নি জামাতের আকীদা, হানাফিদের আকীদা, সাফিদের আকীদা, মালিকিদের আকীদা, হাম্বলিদের আকীদা, যে শ্রবণ শক্তি দর্শন শক্তি নবীকে আল্লাহ দিয়েছেন। এ বেরাদার আর ইসলাম, নবী আমার বলতেছেন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আমি জানি পৃথিবীর বুকে বহু দেখার চোখ আছে, পৃথিবীর বুকে মানব দেখতে পাই, পৃথিবীর বুকে দানব দেখতে পাই, পৃথিবীর বুকে জিন দেখতে পাই, পৃথিবীর বুকে জিব্রাইল দেখতে পাই, পৃথিবীর বুকে মিকাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাফিল আলাইহিস সালাম দেখতে পাই, পৃথিবীর বুকে মুনকার নাকির দেখতে পাই, পৃথিবীর বুকে কেরামান কাদেরিন দেখতে পাই। এ বেরাদার ইসলাম, কিন্তু নবী বলতেছেন, ইন্নি আরা মালা তারাউন
আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। তাহলে হাদিস শরীফ থেকে বোঝা গেল নাবি যা দেখেন কোন মানব দেখতে পায় না, নাবি যা দেখেন কোন জিন দেখতে পায় না, নাবি যা দেখেন কোন ফেরেশতা দেখতে পায় না, নাবি যা দেখেন জিব্রাইল দেখতে পায় না, নাবি যা দেখেন ইসরাইল দেখতে পায় না, নাবি যা দেখেন ইসরাফিল দেখতে পায় না, নাবি যা দেখেন মিকাইল দেখতে পায় না, নাবি যা দেখেন মুনকার ও নাকির দেখতে পায় না, নাবি যা দেখেন কেরামান কাতেবিন দেখতে পায় না। এক কথায় নাবি যা দেখেন কসম খোদার পৃথিবীতে কেউ দেখতে পায় না। এ নাবি এ পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান। এ বেরাদার এই নাবিকে একটু জানার চেষ্টা করুন। আপনাদেরকে বলি আহা, যে নাবি আমার নিকটও যেমন শোনেন দূরেও তেমন শোনেন, গোটা পৃথিবীর আশিকের কথাকে আমার নাবি শুনতে পান। জি, দূরেও যেমন শোনেন কাছেও তেমন শোনেন। এই জন্য আমার সরকার আলা হজরত ইমামুল কালাম কালামুল ইমাম বলেন, দূর ও নাজদিক কে শুনে ওয়ালে ও কান, দূর ও নাজদিক কে শুনে ওয়ালে ও কান, কানে লালে কারামাত পে লাখো সালাম, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, সামিয়ে বাজবে হেদায়াত পে লাখো সালাম। এ বিরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই, আমার নবী ফিরে আসলেন, ফিরে আসার পর বলেন আরাবি তুমি আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো, আমি ক্রয় করেছি, আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছো, আর এরই মধ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকগুলির সঙ্গে তুমি কথাবার্তা বলতেছো, দরদাম করতেছো, তার কারণ কি? তা আরাবি বেশি দাম পেয়েছে ঘোড়ার। তা আরাবি বলতেছে যে আপনার নিকটে ঘোড়া বিক্রি করিনি, আপনার নিকটে ঘোড়া বিক্রি করিনি। আচ্ছা বলেন তো ভাই, আরবি সত্য কথা বলল না মিথ্যা কথা? একটু হ্যাঁ না করে, মিথ্যা বলল, কারণ নাবি আমাদের নিষ্পাপ মাসুম বেগুনা পাক পবিত্র পুত পবিত্র ত্রুটিহীন ত্রুটি মুক্ত। আল্লাহ তাআলা নবীকে নিষ্পাপ করে সর্বশ্রেষ্ঠ করে সর্বশেষে পৃথিবী বুকে প্রেরণ করেছেন মুসলমান। জি, এ নাবিকে আপনাদের আমাদের জানতে হবে। এ বেরাদার আর ইসলাম, তো নাবি আমার বললেন যে ঘোড়া বিক্রি তুমি করেছো, আমি ক্রয় করেছি, মিথ্যা কথা বলতে হয় না, তুমি আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছো। তা আরবি বলল যে দেখুন আপনি বলছেন যে আমি বিক্রি করেছি, আমি বলছি বিক্রি করিনি, তাহলে উভয়ের মধ্যে একটি দ্বিমত হলো, তো এক কাজ করুন আপনি একজন সাক্ষী নিয়ে শুন, হালুম্মা শাহিদা একজন আপনি সাক্ষী নিয়ে আসুন, যদি একজন ব্যক্তি আপনার পক্ষ থেকে এসে সাক্ষী দিয়ে দেয় যে আমি আপনার নিকটে ঘোড়া বিক্রি করেছি আপনাকে ঘোড়া দিয়ে দিব। এ কৌশল কেন অবলম্বন করলো? যখন নাবির সঙ্গে আরবির ঘোড়া ক্রয় বিক্রয় হয় সেই সময় আমার নাবি ছিলেন আর এদিকে ঘোড়ার মালিক আরবি ছিল। এ বেরাদার আল ইসলাম এই জন্য কৌশলটা অবলম্বন করলো যে একজন সাক্ষী যদি চায় তবে সাক্ষী আনতেও পারবে না আর নাবি ঘোড়াও।